নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে প্রত্যেক দিনের মতো। সবাই কেমন আছেন বলুন? আমরাও ভালো আছি, ওয়েদারটা তো একটু ঠিকঠাক আছে। তো আজকে সকাল সকাল যা কাজকর্ম থাকে মার আমি করে নিই, তারপরে দোয়ানো হলো, তারপরে ওই ভাত বসিয়ে দিলাম, ভাতও হয়ে গেছে। এবারে রান্না হবে। মনে বাবা বাজারে গিয়েছিল, দু রকমের মাছ এনেছে, ভেটকি মাছ খুব প্রিয় সবারই, আর এই জাপানি পুঁটি। এটা ওই ভাবছি যে অনেক দিন থেকে ভাপা টাপা করা হয়নি, খেতেও ভালো লাগে ভাপা, তো ভাপা করবো। আর এই মাছের একটু টক করবো আম দিয়ে, সেটা খেতে বেশ ভালো লাগে। তো ভাপা টক হবে, ভাত তো হয়ে গেছে, মাছটা কেটে নিই আগে। এখন গরমের সময়, দুপুরে টকটা খেতে ভালো লাগবে, আর কাঁচা আম দিয়ে করব। এখন তো কাঁচা আম আছেই, এখন গাছে আম পেকেও গেছে কোনো গাছে, আবার কোনো গাছে কাঁচাও আছে, বেশ মজার। কিন্তু দুটো আম একসঙ্গে পাওয়া যাচ্ছে। নদীর মাছের এত তেল হয় না, কিন্তু এই ফিশারির মাছে একটু তেল তেলে ভাব থাকে। ভেটকি মাছটা কাটা হয়ে গেছে, এবারে জাপানি পুঁটিগুলো কেটে নেব। আমি একটু দিন তো হাতে করে নিয়ে দেখে নিচ্ছি যে আর একটু দোয়া যায় কিনা। ভাপার জন্য সর্ষে পোস্ত আর ওই কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। আমাদের ছোট নদী বলবে তো বাড়লে একটু তাড়াতাড়ি বাটা হবে, নাহলে দিতে পারে এগোতেই যায় না। পুরোটা নেবে তো? হ্যাঁ দাও। কম টম
যার জল আসার কথা তার জল আছে। খুব শক্ত মাটি হয় না এখন, বুঝলে? হয়নি তো বলছি তো, অনেক আছে কাজাল করলে হতো। বাড়ির মিষ্টি হলো চলছে এখন। উনুন জ্বালিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। ভেটকি মাছের ভাপা করার জন্য মাছ মাখিয়ে নেব। এখানে আছে পোস্ত, সর্ষে, দু রকমের সর্ষে আছে, কালো আর হলুদ যেটা হয়, আর আছে নারকেল, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা বেশ অনেকটা করে ছিঁড়ে দিয়েছি, আর অল্প একটু কোড়া আমি এমনি রেখেছি, লবণ, হলুদ, সর্ষের তেল, ভাপা টাপা মানে তো একটু সর্ষের তেল দিতেই হবে, দিয়ে আমি একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মশলাতে, এই যে তেলটাও দিয়ে দিলাম, দারুণ তেল আছে একদম, যেন মটনের মতো তেল, খুব বেশি বড়ও নয় মাছটা, তাও এত তেল, টেস্টি হবে খেতে। কিছু সময় মাখিয়ে আমি বাটিতে ভরেই রেখে দেব, তারপরে ঢাকাতে রেখে দেব, তারপরে আমি ভাপে সেদ্ধ করতে দেব কড়াইতে জল দিয়ে। সর্ষের তেল, টকটা রান্না করব কাঁচা আম, মিষ্টি আলু আর মাছ দিয়ে। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, পাঁচফোড়নটা একটু ভাজা হলে এই আলুগুলো দিয়ে দেব। এমনিতেই আলুটা মিষ্টি আর টকে খেলে একটা দারুণ লাগে, শুধুমাত্র এই আলু দিয়ে করছি, টকে তো যে যার খেয়াল খুশি সবজি দেওয়া যেতেই পারে, ঢেঁড়স, মিষ্টি, কুমড়ো। এবারে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আবার সুন্দর করে মাখিয়ে নেব।
আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবারে কৌটোতে ভরে ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়, তারপরে ভাপে দেবো। এবার মাছ দিয়ে দিচ্ছি, কি বই পড়ছে গো, কি বই পড়ছে দেখো, কি বই দেখি, বড়টা পড়া আছে স্পোকেন ইংলিশ, আর কি দেখা যাচ্ছে, ওটা ইয়ে মিনি বুক, বাচ্চা মিনি বুক স্পোকেন ইংলিশ, বাবা কত বড় হয়ে গেছি, স্পোকেন ইংলিশ পড়ে যাচ্ছে। ও তো কিছু খুলে দেয়, কি সব বলে দেয়, কিছুই জানে না তো, কি আর বলবে বলো। তুমি তো হাম্পি দেখতো, হাম্পি দেখ, তুমি কি ম্যাডামের মতো, ম্যাডামের মতো সেজেছো মুখ? চলো চান করতে হবে, চলো ভাপে দেবো। এই জন্য কড়াতে জল দিয়ে দিলাম, কৌটোতে ভরে নিয়েছি। এবারে সামান্য একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম। এবার ঢাকাটা লাগিয়ে দেব, দিয়ে এই কড়াইতে বসিয়ে দেব, আর কৌটোটা উপরে একটু ঢাকনা দিয়ে দেব। কৌটো বসিয়ে দিয়েছি জলে, কড়াইতে একটা ঢাকনা দিয়ে দেবো। এবারে টকটা ঢেলে নিচ্ছি, টক হয়ে গেছে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, টকটা যা সেন্ট উঠেছে কি বলবো। কেন খাবো বলবো রে, এবার রেখে দেবো, আর ওদিকে ওটা ভাপে ধীরে ধীরে হচ্ছে। চলো 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 চলে এসো, চলে এসো, খাবে এসো, ঠিক আছে, ওটা দুপুরে ঘুম থেকে উঠে বিকেলে খাবে। তেল তেলে নিয়ে হয়েছে, একদম নরম তো, এই জন্য চামচে আমি তুললাম না, তাহলে মাছগুলো সব ঘেঁটে যাবে, ঘেঁটে যাবে। ভেটকি মাছ তো দারুন হয়েছে, কিন্তু দাঁড়াও তোমাকে দেবো, খুব গরম আছে, তুমি হাত দিচ্ছ কি করে, সবার মাছগুলো নিয়ে নাও, তারপর ওর যে কাইটা আছে সেটা নিতে হবে। হ্যাঁ, তারপর নিলাম, কেমন হয়েছে মনে, একটু টেস্ট করে বলছে, বন্ধুরা আমরা তো শুরু করে দিয়েছি, আপনারাও শুরু করে দিন। ওইটা মাখাতে মার কেমন লেগেছে বলো, বাম্পার না ভালো, কি দারুন খেতে হয়েছে, হেভি লঙ্কা দিয়ে আমি খাই না, লঙ্কা দিয়ে খাওয়া হলো দারুন, দুটো রান্নাই ফাটাফাটি ফাটাফাটি, এটা তো হয়েছে, আর টকটা না খেয়েই বলে দিচ্ছি, কারণ টক তো আমাদের ফেভারিট, মাছটা এতটাই সফট, বাধ্য হাত দিতে, হাত দিয়ে দিতে হলো, আর দারুণ তেল বেরিয়েছে বললাম না, কাটার সময় দেখিয়েছিলাম, তেল তেলে মাছ হলে মাছটা টেস্টি হয়।
দারুন। এক থালা ভাত এতেই খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগছে কি বলবো। তারপরে তো টক আছে, টকটা তো দিয়ে একটু খেতে হবে। মানে টকটা আছে বলেই ভাতটা রেখেছি, না হলে কিন্তু পুরো ভাত চলে যেত। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ভাপে দিয়ে দিলে একটু মশলাগুলো বাড়তে হয়। দিয়ে তোমার মুড়ো দেবো, লেজটা একটু ইয়ে আছে। আজকে ওরম ভাবেই হয়ে গেছে। এই মিষ্টি আলু দিয়ে টক একদম অন্যরকম লাগে। টক দেওয়া হলো আর আলুটা মিষ্টি মিশে দারুণ লাগে। অনেকে কিন্তু টকে কিন্তু মিষ্টি খায়, এখানে মিষ্টি দেওয়া হলো না কিন্তু মিষ্টি স্বাদটা পাওয়া যাচ্ছে। মানে মিষ্টি আলু সব গলে মিষ্টি হয়ে গেছে। সাধারণত এই কাঁচা আমের টকে তো মিষ্টি দিই না, শুধু পাকাতে দূরে টক করে দিই, কিন্তু এতে এই মিষ্টিটা বেরিয়েছে তো তাতে ঝোলটা খেতে কিন্তু ভালো লাগছে, টকের ঝোলটা। এই দুপুরে টক ভাতটা হেভি লাগছে, তার আগে তো খাওয়া হলো ভেটকি মাছের ভাপা, উফ কি বলবো। আমাদের তো খাওয়া দাওয়া একদম জমজমাট, মনের কথায় মার কথায় জমজমাট। তা আপনারাও ট্রাই করুন, খান, ভালো থাকুন। আবার আসছি নতুন ভিডিও নিয়ে, টাটা। বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, এইভাবে তবে নতুন নতুন ভিডিও পাবেন। আমাদের সঙ্গে থাকুন, আসছি।